কুখ্যাত চার ড্রাগস বিক্রেতাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল প্রমিলা বাহিনী সহ এলাকাবাসী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় শনিবার। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে চাকমাঘাট এলাকায় যুব সমাজের মধ্যে মারণ নেশা ড্রাগসের ছয়লাপ চরম আকার ধারণ করেছে। দিন দিন মারণ নেশা ড্রাগসের করাল কাশে নিমজ্জিত হচ্ছে যুব সমাজ। ড্রাগসের নেশায় আসক্ত হয়ে অকালে কেড়ে নিচ্ছে বহু তরতাজা প্রাণ। আর চাকমাঘাট এলাকার প্রমিলা বাহিনী সহ সচেতন এলাকাবাসীরা ড্রাগস মুক্ত সমাজ গঠনে শনিবার ড্রাগস বিরোধী অভিযানে নামে এবং এলাকার বেশ কয়েকজন কুখ্যাত ড্রাগস কারবারীকে আটক করে নিয়ে আসে চাকমাঘাট বাজারে। জানা যায়, চাকমাঘাট এলাকায় দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে একাংশ ড্রাগস ব্যবসা করে আসছে, আর এর ফলেই নষ্ট হচ্ছে এলাকার যুব সমাজ। এদিন চাকমাঘাট এলাকা থেকে এলাকাবাসীরা মোট 4 জন ড্রাগস বিক্রেতাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ওই কুখ্যাত 4 ড্রাগস বিক্রেতার নাম গোপাল সরকার, মিটন সরকার, রাজীব সরকার, প্রান্তোষ দাস। এলাকাবাসীর হাতে আটককৃত ওই 4 ড্রাগস কারবারি দীর্ঘ বছরের পর বছর ধরে চাকমাঘাট এলাকায় অবাধে চালিয়ে যাচ্ছে নেশা সামগ্রী ড্রাগসের অবাধ বাণিজ্য। এখন এটাই দেখার বিষয়, নেশামুক্ত সমাজ গঠনে ওই কুখ্যাত ড্রাগস বিক্রেতাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়া থানার পুলিশ। কারা বিক্রি করে এগুলি? আজকে কি করছে? তারা কতদিন ধরে এলাকাতে ড্রাগস এর? 3 বছর ধরে। পুলিশ ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।